হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে আসা মানেই রান্নাঘরে কাজকর্ম শুরু করে দিয়েছি অলরেডি। তো চলো তোমরা দেখতে থাকো কী কী করছি, কী কী না করছি আজকে পুরো দিনের ব্লগটা। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকালবেলায় বললামই রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখো কাটা রয়েছে থোর। তো কালকে রাতেই সব সবজি কেটে রেখেছিলাম। এখানে রয়েছে কুমড়ো আর বিনস, যেটা ডালে দেবো বলে কেটে রেখেছিলাম। আর আগে তো দেখলাম থোর কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা পালং শাকে দেবো বলে। সব রকমের সবজি, আলু, বেগুন, কুমড়ো, সিম, থোর সব একসাথে কাটা রয়েছে। আর এখানে হচ্ছে পালং শাক। তো এই সব সবজি আমি রাতে কেটে রেখেছিলাম, আর সকালবেলা উঠে সকাল সকাল এগুলো সব ধুয়ে টুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এখন এক এক করে রান্না চাপিয়ে দেবো। আজকে তো বললামই মঙ্গলবার মানে নিরামিষ, তো তার জন্য এই সব সবজি টবজি রান্না হবে, মাছ মাংসের কোনো ব্যাপার নেই। আর সকাল সকাল মুগ ডাল ভেজে নিচ্ছি, ডাল করব কুমড়ো আর সিম দিয়ে তোমাদের বললামই। তো চলো ডাল টাল ভেজে রান্না বান্না শুরু করে দিই। ও অবশ্য পনিরও রান্না হবে, 100 গ্রাম মতন পনির রান্না হয়েছে। পনির সেরকম কেউ ভালো খায় না, আবার খায় বলতে গেলে। তো যাই হোক, অল্প করেই আনা হয়েছে, প্রত্যেক দিনই নষ্ট হয়, তাই বললাম অল্প করেই আজকে আনা হোক। তো পনির শুধু হবে না, এর মধ্যে একটা তরকারি দিয়ে রান্না হবে। তো ভাবলাম যে অল্পতেই আমাদের দুজন তিনজনের হয়ে যাবে। তো দেখো এখন এই যে পনিরগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি, এরপরে রান্না হবে। তো দেখলেই পনির কেটে নিয়েছি, পনির হবে। আর এখানটায় এই যে পালং শাক বসিয়ে দিয়েছি, অলমোস্ট এটা হচ্ছে। আর এইদিকে কী বসে হয়েছে সেটা তোমাদের বলি। এখানে হচ্ছে থোর যে কেটে রেখেছিলাম, ওই থোরটা একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি। তার কারণ হচ্ছে এটাই যে থোরটা একটু শক্ত ছিল, যদি কোনো থোর একটু শক্ত হয়ে যায় তো হালকা একটু এরকম সেদ্ধ করে নেবে হলুদ দিয়ে, নুন দিয়ে, তাহলে শক্ত ভাবটা থাকবে না, নরম হয়ে যাবে। আর থোরটা যে কালকে রাতে কেটে রেখেছিলাম কালো কালো হয়ে গেছিলো, তো এই হলুদটা দিয়ে সেদ্ধ করলে কিন্তু সেই কালো ভাবটাও দূর হয়ে যাবে। এটা সেদ্ধ হোক, তারপর এটা রান্না করবো। তো চলো আমি রান্না বান্না করতে থাকি, আর তোমরাও ব্লগটা দেখতে থাকো। আর বললাম পনির রান্না হবে, পনির হবে হচ্ছে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে। আলু আর ফুলকপি আমি রাতে কেটে রাখিনি, বাদ বাকি সবজি তো রাতে কেটে গেছিলাম, আলু আর ফুলকপিটা মা এখন কেটে দিল। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার চলছে। তো আলু আর ফুলকপিটা মা এখন কেটে দিল, আর এটার মধ্যে ডালটা ভেজে সিটি দিয়ে রেখেছি। তো মটর ডাল না, মুগ ডাল। তো প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে রেখেছি, এটা একটু পরেই খুলে ওই ডালের মধ্যে তো এই যে কী দেবো বলো তো, বিনস আর কুমড়ো যেটা রাতেই কেটে রেখেছিলাম এটা দিয়ে ডাল করবো। তো চলো আজকে আর কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ সব কিছু তোমরা জানো একদম সিম্পলভাবেই করবো, আর মঙ্গলবার নিরামিষই রান্না হবে, সেরকম স্পেশাল কিছু নেই। তো চলো রান্নাবান্না করতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো। প্রত্যেক দিনের ন্যায় আজকেও আবার দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তো দুদিকে দুটো কড়াইতে না রান্না করলে আমার রান্না করে পোষায় নয়, একটা কড়াইতে টুকটুক করে সারাদিন বসে রান্না করব ওটা আমার সহ্যই হয় না। দুদিকে দুটো কড়াই বসাবো, তাড়াতাড়ি করে রান্নাঘরে যত কাজ আছে সামনে বেরোবো। তার মধ্যে আমাদের জুড়োবাবু এত দুষ্টুমি করে, ওকে নিয়ে সামলাতে সামলাতে উঠে যাওয়ার পর আর কোনো কাজই করতে পারি না। তাই আমি চাই ও ওঠার আগে যতটা পারি আমার কাজটা সেরে নেবো। তো রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি জুড়োবাবুকে খাওয়াতে। এখানে ওর দুধ, ওটস আর খেজুর রয়েছে। তো খাইয়ে দাঁড়িয়ে ওকে আবার পড়াতেও বসাতে হবে, প্রত্যেক দিনের এখন এটা রুটিন হয়েছে যতদিন না ওকে স্কুলে ভর্তি করছি, নাহলে ওর অভ্যাসটা চেঞ্জ হবে না। আর খাওয়া মানেই তো ওনার কার্টুন আছে, তো একদিকে ফোন চালিয়ে দিয়েছে আর উনি এখানে বসে রয়েছে, আর এদিকে দেখো আমার বিছনা টিছনা সব পড়ে আছে। তো দেখো ফাইনালি জুটুকে খাইয়ে দাঁড়িয়ে একটু পড়িয়ে নিলাম, তারপরেই রেডি হয়ে গেছি। তো যাবো আমাদের এখানে হেলথ সেন্টারে, জুটোর ওই ক মাসের যাই না ঠিক, 2 মাস না 3 মাস পর পর তেল খাওয়াই, ভিটামিন তেল। তো সেটা খাওয়ানোর ডেট পড়েছিলো কালকে, বাট কালকে হেলথ সেন্টার বন্ধ ছিল, তাই আবার আজকে যেতে হচ্ছে। তো জুটোর বাবা ফোন করে বললো যে আজকে হেলথ সেন্টার খুলেছে, তাড়াতাড়ি ওখানে চলে এসো। তোকে খাইয়ে দাঁড়িয়ে একটু পড়িয়ে নিয়েছি, তো এখন জুটোবাবুকে যে রেডি করিয়ে নিয়েছি। কী হচ্ছে? হ্যাঁ নেডি, কে যাবে যে মাছ
থাক পিপা নেই বাবা মাথা আসতে দিয়েছে, আমি একটুখানি চুজারটা পরে নিয়েছি, তো চলো ওকে তেল টেল খাইয়ে নিয়ে এসে তারপরে কাজ বাজ করবো। বলছো তুমি তেল খাবে না? মাথায় দেবে, ও তেল খাবে না, ও তেল মাথায় দেবে, দেখতে পাচ্ছ? ভিটামিন তেল বাবা, এটা মুখে খেতে হয়, আর মাথায় দেওয়ার তেল তো তোমার ঘরে আছে, এটা খেতে হয়। আর এই দেখো আমার বিছানার অবস্থা, বিছানা টিছনা তুলে নিয়ে এরকমই রয়েছে, এসে সব কাজ বাজ করবো, আগে জুডোকে তেল টেল খাইয়ে নিয়ে আসি তারপরে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো জুডোকে তেল খাইয়ে নিয়ে বাড়ি চলে এসেছি, আর আমি এখন চেঞ্জ করিনি, কারণ এটা চেঞ্জ করবো না, একটা ভিডিও শ্যুট করার আছে, তো ওটা করবো ভাবছি, তো তার জন্য ভাবলাম যে এটাই পরা থাক। আর আমার বারবার সত্যি সত্যি বলতে চেঞ্জ করতে ভালো লাগে না, বিশেষ করে ঠান্ডার দিনে, যদিও ঠান্ডাটা এখন অনেকটাই কমে গেছে, আমাদের এখানে যা গরম পড়ে গেছে হট করেই কি বলবো, কালকেই তো তোমাদের বলছিলাম রান্না করতে করতে। তো যাই হোক এখন ওটস বানিয়ে রাখলাম সেদ্ধ করে, মানে ওটস সেদ্ধ করে রেখে এসেছি, কারণ ওটসটা ঠান্ডা হতে থাকুক, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে, একটু শরীরটা কেমন কেমন লাগছিলো, মানে মাথা ঘুরছিলো কেন বুঝতে পারছি না, ঘুম হয় মানে ঘুম হয়তো কম হয়ে গেছে, কালকে রাতে শুধু শুধু অনেকটা দেরি হয়ে গেছে, একটু ভিডিওর কাজ করছিলাম, তারপরে একজন এসেছিলো সে কথা বলছিলো, তো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেই কারণে হয়তো হতে পারে বুঝতে পারছি না কিছু জন্য হয়েছে। এখন বিছানাটা আগে তুলবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো ফাইনালি বিছানা গোছানো কমপ্লিট, সব থেকে বড়ো কাজ সকালবেলা জানলা খোলা হয়নি, জুডো আর নেদে এত দুষ্টমি করে, ওদের নিয়ে কাজ করতে করতে একদম পাগল হয়ে যাবে মানুষের। তো দেখো ঘরটা এমন অবস্থা হয়ে রয়েছে, দেখো এদিকে পুতুলগুলো সব শুয়ে শুয়ে পড়েছে, এদিকে সব নোংরা হয়ে গেছে, কখন যে আমি গোছাবো বুঝতেই পাই না, সকাল সকাল করে ঘর মোছা হলে এই কাজ বাজার হয় না ঘরের কিচ্ছু। তো চলো এখন এই জামা কাপড়ের গামলাটা বাইরে নিই, কারণ এগুলো এখন কাচতে হবে, এখন তো কাচবো না মানে পরে কাচবো, এখন ভিজিয়ে রাখবো, তার আগে আমি খেয়ে নেবো, তারপরে সব কাচ বাজ আগে এগুলো বাইরে বার করে রেখে আগে খাবো, তারপরে এগুলো কাচাকাচি। সকাল সকাল খাবার নিয়ে বসলাম বাইরে, তো ওইদিকে দেখলাম 12:30 মতন বাজে, তো জুডোবাবুর আবার ফল খাওয়ার টাইম হয়ে গেছে, তো ভাবলাম আগে ওকে ফলটা খাইয়ে নিই আর তারপরে আমি খাবারটা খাবো। আপেল হলে আবার ওর মুখে একটু দিতাম, আমি একটু দিতাম, খাওয়া হয়ে যেত, কিন্তু লেবু বাবু এত ভালো খায়, ওনাকে আগে ছুলে দিতে হবে, মানে আমার ছোলার দেরি সচ্ছে না, দেখো হাত দিয়ে ও নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। তো তারপরে ফাইনালি ওকে লেবু টেবু ছুলে খাইয়ে দিয়ে, ও আর নেদা দুজনে ছিল, দুজনকে খাইয়ে দিয়ে তারপরে এই যে নিয়ে বলছিলাম ওটসের বাটি, আর আমার মুখের এক্সপ্রেশন দেখো, মুখটা দেখলেই বোঝা যাচ্ছে এটা আমার খাওয়ার একদমই ইচ্ছা নেই, তাও আমাকে জোর করে খেতে হচ্ছে, একদম মুখটা ভেজকে দিয়ে কেমনভাবে খাচ্ছি। তো যাই হোক খেতে তো হবেই, কারণ এমনিতেই হেলদি, আরও যদি বেশি হেলদি হয়ে যায় তাহলে আর দেখা লাগবে না। তো তারপরেই মাথায় একটা জিনিস ইউজ করলাম, তো ইউজ করে গরম জল নিয়ে চলে আসলাম জামাকাপড় ভেজাতে, আর ওইদিকে বালতিতে গরম জল আরও রয়েছে, তো ওটাতে জুডোকে স্নান করাবো, অতটাও লাগবে না, তাই কিছুটা দিয়ে জামাকাপড় ভেজালাম, আর কিছুটা জামাকাপড় ঠান্ডা জলে ভেজাবো, কারণ সব জামাকাপড় গরম জলে দেওয়া যায় না, যেগুলো একটু ভালো হালকা নোংরা জামাকাপড় সেগুলো তো আমি ঠান্ডা জলেই ভিজিয়ে দিই। আর জুডোবাবুকে তেল মেখেই আমি ছেড়ে দিয়েছিলাম, এবার স্নানটা করিয়ে দেবো। তো এই দেখো জুডোকে স্নান করিয়ে নিয়ে আসলাম, তাকাও একটু, জুডোর টিপু পরেছে, সুন্দর জামা পরেছে, প্যান্ট পরেছে, কিন্তু মাথা আশ্রয়নি, মাথা আশ্রয়তে হবে না, চুলটা আশ্রয়তে হবে। আর জুডোর হাতে কি ওটা, কি এটা জেমস, তো জুডো বসে বসে জেমস খাচ্ছে, একটু পরে জুডোকে ভাত খাওয়াবো। আর এই দেখো আমি হচ্ছে জামা কাপড় ফ্রিজে রেখে আসলাম, তার আগে মাথায় একটা জিনিস মেখেছি, কী মেখেছি সেটা তোমরা খুব শীঘ্রই জানতে পারবে, যে চুলের হেয়ার ফলের জন্য আর ড্যান্ড্রফের জন্য একটা রেমেডি বানিয়ে ইউজ করেছি, তোমাদের খুব শীঘ্রই সেই ভিডিওটা দেবো, আর কী মেখেছি সেটা দেখতে হলে ওই ভিডিওটা অবশ্যই দেখতে হবে, তো এই চ্যানেলেই যাবে ওই ভিডিওটা, হয়তো একদিন বা দুদিন পর, তো তখনই তোমরা জানতে পারবে, আর দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়, মানে এই নেক্সট যে ভিডিওটা আসছে হেয়ার রেমেডির ভিডিও ওইটা। তো যাদের প্রচুর চুল উঠছে, যাদের প্রচুর ড্যান্ড্রফের প্রবলেম এই শীতকালে,
তো তাদের জন্যই রেমিডিটা, কারণ আমারও প্রচুর চুল উঠছে, প্রচুর ড্যান্ড্রাফ হয়েছে। তো ছেলে মেয়ে উভয় এটা ইউজ করতে পারে, আমার হাজব্যান্ড ইউজ করে, আমি ইউজ করি, খুবই ভালো একটা রেমিডি। তো ওটা নেক্সট ভিডিওতে আসছে, সেটা দেখতে হলে অবশ্যই সাথে থেকো। তো চলো এখন টুকটাক কাজবাজ করতে থাকি, তারপরে দুটোকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আরও অনেক কাজ আছে সেগুলো সারবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দুটোকে স্নান করিয়ে খাইয়ে দিই, ঘুম পাড়িয়ে আসলাম রান্নাঘরে। তখন তোমাদের চলো দেখাই কী কী রান্না হয়েছে। আর এখন আমার স্নান হয়নি, রান্নাঘর পরিষ্কার করতে রয়েছে, জামা কাপড় কাচতে রয়েছে, তো আগে খেয়ে নেব তারপর সব কাজবাজ করব। তো চলো দেখতে থাকো। যদিও সকালে তোমাদের একবার বলেছিলাম যে এখানে রয়েছে থোড় ঘণ্ট, পালং শাক, আর এই যে হচ্ছে ডাল, আর হচ্ছে পনির দিয়ে ফুলকপি আলুর তরকারি, যেটা মা নিয়ে গেছে বাবাকে দেওয়ার জন্য। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, তো আমরা অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে, এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো চারিদিকে শুনতেই পাচ্ছ উলুধ্বনি শঙ্খ বাজছে। তো যাই হোক, আমাদের ঘরে সন্ধ্যা মাই দিল, আর আমি সেই তোমাদের সাথে লাস্ট কখন দেখা হয়েছিল সেই খাওয়ার আগে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে জামা কাপড় কেচে স্নান করে আস্তে আস্তে প্রায় 4 বেজে গেছিলো। তো তারপরে জুডো ঘুম থেকে উঠে গেছিলো, আমিও স্নান করে ঘরে ঢুকেছি আর জুডো ঘুম থেকে উঠে গেছিলো। তারপর জুডোকে নিয়ে এতক্ষণ ছিলাম রাস্তা থেকে, একটু ঘুরে টুরে আসলাম, এই মাত্রই ঘরে আসলাম। তো আজকে ব্লগটা তো সকাল থেকে বেশি কিছু শেয়ার করিনি, তো ভাবলাম সন্ধ্যার দিকে একটু তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তো চলো এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর জুডো ওই ঘরে গেছে, ওকে এখন সন্ধ্যাবেলা আগে কিছু একটা খাওয়াবো, পড়তে বসাবো, প্রত্যেক দিনের রুটিন যেটা। তো চলো জুডোর খাবার বানিয়ে জুডোকে খাইয়ে দাইয়ে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো জুডোকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের বিছানার অবস্থা যদি তুমি একবার মানে তোমরা একবার দেখো তাহলে একদম পাগল হয়ে যাবে। আর তারপরে তোমাদের বলছি যে এই কারণে আজকে ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল, তো সেটাই তোমাদের দেখাচ্ছি আর ডিটেলসটা আমি বলছি। তো তার আগে খাটের ওপরটা একটু দেখে নাও। দেখো এই হচ্ছে জুডো বাবুর পড়া হয়ে গেছে, আজকে স্টাডি টেবিল নামায়নি, যেখানেরটা সেখানেই রয়েছে, সব ব্লকস ছড়ানো, আরও কয়েকটা গাড়ি টাড়ি খেলনাপত্র রয়েছে, বইগুলো ওইখানে রয়েছে, বিছানার অবস্থা আজকে একদম জঘন্য হয়ে রয়েছে, মানে গোছানোই হয়নি, মানে খেলছে ফেলছে এই করছে সারা দিন ধরে, মানে সারা দিন বলছি সারা সন্ধ্যা ধরে। আর এবার আসি তোমাদের আমার ওয়ার্ড্রপের ব্যাপারে। দেখ ওয়ার্ড্রপ আনতে না আনতেই ওয়ার্ড্রপের ওপর একদম বুকিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এবার বলি যে ওয়ার্ড্রপটার ব্যাপারে, ওয়ার্ড্রপটা কেন নিচ্ছি সেটা তোমরা সবাই ভালো করে জানো, যদি কেউ না জেনে থাকো নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলছি। ওয়ার্ড্রপটা নেওয়ার মেইন কারণ হচ্ছে এটাই যে জামা কাপড় রাখার প্রচুর প্রবলেম হচ্ছিলো, সেটা তোমাদের আমি একটু দেখাচ্ছি কী প্রবলেমে। দেখো এই হচ্ছে আমার জামা কাপড় রাখার মেইন তাক, দেখো জুডো বাবু চলে আসছে সামনে। তো দেখো এই হচ্ছে আমার জামা কাপড় রাখার মেইন তাক, যেটা একদম মানে ফুল হয়ে রয়েছে, আর শীতকাল বলে আরও বেশি বাজে অবস্থা রয়েছে, সোয়েটার চাদর একটা দুটো রাখলেই পুরো ভরে যায়। আর এই হচ্ছে আমার চেয়ারের অবস্থা, দেখো ধোয়া জামা কাপড় শীতের সোয়েটার চাদর সব মিলে মানে বেশিরভাগ টাইমই এরকম হয়ে থাকছে, এটা খুবই বাজে ব্যাপার। যতই গুছিয়ে রাখার চেষ্টা করি গোছাতেই পারি না, মানে হাজারও চেষ্টা করি না কেন তাও গোছানো হয় না। তো সেই মেইন কারণে হচ্ছে এই জামা কাপড় রাখার জন্য ওয়ার্ড্রপ নেওয়া। বলো মা, এটা ওয়ার্ড্রপ, আর একটা ওয়ার্ড্রপ জুড়ো জামা কাপড় রাখবো তাই। তো আরেকটা জিনিস দেখাই তোমাদের, সেটা হচ্ছে দেখো জুড়ো জামা কাপড় বেশিরভাগ মানে রেগুলার ইউজের জামা কাপড় কোথায় রাখি আমি, এই যে এই হচ্ছে জুডোর বাস্কেট জামা কাপড় রাখা, যেটা এখন অলমোস্ট একটু খালি আছে, এই যে জুডোর বাস্কেট জামা কাপড় রাখার, কারণ হচ্ছে শীতের সব জামা কাপড় বাইরেই রেখেছি, এখানে শুধু ওই হালকা যেই জামা কাপড়গুলো পরে সেগুলো। আর হচ্ছে জুডোর আরেকটা ঝুড়ি ওই বাস্কেট টাইপের, যেটার মধ্যে ওর এই যে দেখো ওই মোটা সোয়েটারটা রয়েছে, কিছু জামা প্যান্ট রয়েছে, তারপরে যেই কাঁটা তাওয়াল, তো এগুলো সব রয়েছে, এগুলো এখানেই রাখা হয়। কাঁটাগুলো হয়তো ওয়ার্ড্রপে রাখবো না, কাঁটাগুলো ওখানেই রাখবো, বাট জামা কাপড় সব রেগুলারের ইউজের জামা কাপড় এখানেই রাখবো দুটোর, মেইনলি হচ্ছে এই কারণে ওয়ার্ড্রপটা নিয়েছি। এবং যেদিন আমি ওয়ার্ড্রপটা অর্গানাইজ করবো সেদিনকারে তোমাদের দেখাবো যে ওয়ার্ড্রপে কটা র্যাক আছে, কোথায় কী বক্স আছে, কী করেছি, ডিটেলসে দেখাবো। আর আজকে শুধু এটা দেখানোর জন্য আসলাম যে ওয়ার্ড্রপটা কেন নিয়েছি আর এটার দাম কত এটাই বলবো। আর যেটা বলছিলাম যেটা ওপেন করে রাখার মেইন রিজন হচ্ছে এই যে এটা তো মেইনলি হচ্ছে প্লাইউডের ওপর কাঠের গুঁড়োর মধ্যে দিয়ে কিছু একটা করা, মানে কাঠের গুঁড়োর ওপর প্লাইউড দেওয়া এরকমই বলেছিল দোকান থেকে। তো যাই হোক এটার যে রঙের যে গন্ধ যেটা তোমাদের বলবো, এই যেখানটায় দেখো সব পলিশ করা, এই যে ব্ল্যাক কালারের এগুলো সব পলিশ করা, তো এটা যে রঙের যে গন্ধটা সেটা এত তীব্র ছিল, মানে এর মধ্যে জামা কাপড় রাখলে সেগুলো এরকম গন্ধ হয়ে যেত ওই রঙের গন্ধটা, তার জন্য এরকম পুরো ওপেন করে রেখেছি পুরো দুপুর থেকে এখনও পর্যন্ত, ইভেন আজকে সারা রাত ওপেন থাকবে, কালকে হয়তো এটা অর্গানাইজ করব।
তো যাতে গন্ধটা পুরো বেরিয়ে যায়, তারপরে এটা সুন্দর করে মুজবো, তারপরে এটার মধ্যে জামা কাপড় সব বা যা যা রাখার রাখবো, আর তোমাদের তখন আমি আলাদা করে দেখাবো যে কিসের মধ্যে কি রাখলাম আর কটা ড্রয়ার আছে কটা র‍্যাক আছে সব কিছুই দেখাবো। তো গন্ধের জন্য এরকম ভাবে ওপেন করে রেখেছি, এই নিচের পার্ট দুটো উপরের দুটো ড্রয়ার সবই ওপেন করে রেখেছি যাতে গন্ধটা কেটে যায়। তো এবার মেইন যে টপিকটা সেটা হচ্ছে ওয়ার্ড্রপের দাম। তো ওয়ার্ড্রপের দাম খুব বেশি নিইনি, তোমরা যেটা ভাবছো ততটাও না, তার থেকে অনেকটাই কম নিয়েছে। ওয়ার্ড্রপের দাম নিয়েছে মাত্র 6,000 টাকা, মানে 6,300, একদম যেটা পারফেক্ট দাম সেটাই আমি তোমাদের বলে দিচ্ছি। আর তোমাদের বলেছিলাম না যেদিন ওয়ার্ড্রপ আসবে সেদিন আমি তোমাদের বলবো যে ওয়ার্ড্রপটা আমি নিজে থেকে একটা জিনিস করতে দিয়েছি, তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। সেটা হচ্ছে এই যে ওপরের যে ড্রয়ারটা দেখতে পাচ্ছ, এই বড় ড্রয়ারটা, এই ড্রয়ারটা আমি এক্সট্রা নিজে থেকে করতে দিয়েছি। আর না হলে পুরো যেমন এইটা যেমন পার্ট আছে এরকমই পার্ট ওপরেও এরকম একট হয়ে যেত, মানে এরকমই লম্বা, শুধু দুটো পার্ট হতো, এই ড্রয়ারটা হতো না। তো এই ড্রয়ারটা আমি এক্সট্রা নিজে থেকে করতে দিয়েছি, কারণ আমার এরকম টাইপের ড্রয়ার খুব ভালো লাগে। আমার ইচ্ছা ছিল মানে ওয়ার্ড্রপের প্রত্যেকগুলো এরকম টাইপের টানা ড্রয়ার হবে, বেশ ভালো লাগবে দেখতে। তো যাই হোক, ওরকম সিস্টেম তো পাইনি, বাট একটা তো আমার নিজের পছন্দ মতন ড্রয়ার দিয়েই দিয়েছি। আর এই পাশে তো এইটা মানে দোকানে যেমন ওয়ার্ড্রপ করা ছিল তখন এরকম একটা ড্রয়ার করাই ছিল, আর এটা আমি নিজে থেকে দিয়েছি। তো এটার জন্য আমার এক্সট্রা 300 টাকা চার্জ লেগেছে, না হলো 6,000 টাকা নিয়েছে। আর বলি এটার আরও কম দামেরও আছে, অনেকেই ভাবতে পারো দামটা অনেক বেশি বলছি বা বেশি হয়ে গেছে বা আমার থেকে বেশি নিয়েছে, একদমই না। এটার 3,500-3,500-এর মধ্যে আমি সেম জিনিস পেয়ে যেতাম পুরো 3,500 টাকায়, কিন্তু সেটা হতো এটা টেপের, মানে এটা যেমন পলিশ করা, পলিশ করে রং করা, কিন্তু ওটা ওরকম হতো না, ওটা হচ্ছে মানে স্টিকার টাইপের থাকতো, যেটা দিয়ে স্টিকারের মতন এখান থেকে এরকম মেরে দিত। সেম ব্ল্যাক কালারেরই হতো বাট স্টিকার হতো, পলিশের হতো না। যেহেতু এটা পলিশের তার জন্য এটার দাম একটু বেশি পড়েছে। তো চলো, তোমাদের আমি বলে দিলাম ওয়ার্ড্রপের ব্যাপারে সব ডিটেলস। তো আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো তোমাদের। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আই হোপ তোমাদের একটু হলেও ব্লগটা থেকে কোনো উপকার হবে। যদি কেউ ওয়ার্ড্রপ নিতে চাও অবশ্যই নিতেই পারো। আর আমাদের হাবড়ায় খুব ভালো ভালো ওয়ার্ড্রপের দোকান আছে বা কাঠের জিনিস, মানে হাবড়া বলতে গেলে অনেক ভালো ভালো দোকান আছে আশেপাশে, যদি কেউ থেকে থাকো নবগর হাবড়া গুমা বিড়ার মধ্যে, তো তারা নিতে পারো, হাবড়া থেকে এসে খুব ভালো জিনিস পাওয়া যায়। আর আমি নিয়েছি একদম কাঠগোলার ভেতরে যে দোকানটা, ওই দোকানটা থেকে খুব ভালো জিনিস আছে। আর পুরো হাবড়ায় আমি কোথাও পলিশের ওয়ার্ড্রপ পাইনি, শুধু ওই দোকানটাই ছিল, আর দামটাও একটু বেশিই নিয়েছে বললামই। তো ওই দোকানেই পলিশেরটা পাওয়া যাবে, আর অন্য সব দোকানের টেপের দাম অনেকটা কম পেয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।